আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাঝে মধ্যে অনেকেই প্রশ্ন করেন যে সৌদি আরবে আসলে করোনা ভ্যাকসিন কিভাবে নিতে পারবো বা কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো, কিভাবে অ্যাপ্লাই করা লাগে সেটি আসলে জানার জন্য অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করে থাকেন। সেই জন্য আজকে আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা করোনা ভ্যাকসিনের জন্য সৌদি আরবে অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সঠিক নিয়মে আপনারা অ্যাপ্লাই করুন। এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলের নেক্সট ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন আমি দেখিয়ে দিব আপনাদের আজকে কিভাবে আপনারা করোনা ভ্যাকসিনের জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। চলুন স্ক্রিনে দেখে আসা যাক। প্রথমে আপনাদের ফোনে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং এইখান থেকে ল্যাঙ্গুয়েজ আরবি এবং ইংলিশ দুইটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনি চাইলে আরবি করতে পারেন, চাইলে ইংলিশ করতে পারেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট করব সেক্ষেত্রে আমরা ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমাদের দেখাচ্ছে ফোন নাম্বার, ইকামার নাম্বার, ডেট অফ বার্থ, এখানে এইগুলো দেখাচ্ছে। আপনাদের সেম এইরকম দেখাবে। আর এই অ্যাপটি ইনস্টল করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেইখানে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর আপনাদের কাছে যদি অলরেডি এই অ্যাপটি থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। আপনাদের ফোন নাম্বার, ইকামার নাম্বার, ডেট অফ বার্থ দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট দেওয়া আছে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। আমি আমার ফোন নাম্বার এবং ইকামার নাম্বার এবং ডেট অফ বার্থ দিচ্ছি, দিয়ে আমি এখানে নেক্সটে ক্লিক করব। আমি ঠিক যেইভাবে দেখিয়ে দিব ঠিক এইভাবেই আপনারা করার চেষ্টা করবেন। আপনাদের ইকামা নাম্বার, ফোন নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার সাথে সাথেই আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন ঠিক ওই মোবাইলে একটি ওটিপি পাঠাবে, আপনাদের সামনে এরকম আসবে। এখানে ভেরিফিকেশন কোড যেটি দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই ভেরিফিকেশন কোডটি দিতে হবে। আমারটা হচ্ছে 6011, এই কোডটি এখানে বসাবো। আপনারা আপনাদের ফোনে যেই এসএমএসটি আসবে সেই কোডটি এখানে বসানোর পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটু সময় নিতে পারে, আমি অপেক্ষা করব। আপনাদেরও যদি এরকম একটু সময় নেয় সেক্ষেত্রে অপেক্ষা করবেন, ব্যাক বা কেটে দিয়ে অন্য পেজে যাবেন না, অবশ্যই একটু ওয়েট করতে হবে। ঠিক এরকম দেখাবে। এখন আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন, আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন 8 ডিজিটের এবং নিচের ঘরটিতে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। উপরে যেই পাসওয়ার্ডটি দিবেন 8 ডিজিট সেম পাসওয়ার্ডটি নিচের ঘরে দিবেন। দেওয়ার পরে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করেন। আমি ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার সামনে ঠিক এরকম আসছে। আমি যেহেতু ভ্যাকসিনের জন্য অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমি এখানে কোভিড-19 ভ্যাকসিনে ক্লিক করব। আপনারা ঠিক এরকম ভ্যাকসিন লেখা আসলে এখানে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে অ্যাট ডিফেন্ডেড, আপনার যদি ফ্যামিলি সংখ্যা থাকে এখানে সৌদি আরবে সেক্ষেত্রে আপনি তাদের ইকামা এবং তাদের ইকামা এক্সপায়ারি ডেট দিয়ে আপনার সাথে তাদেরও ভ্যাকসিন দিতে পারবেন। আপনার যদি ফ্যামিলি সংখ্যা না থাকে সেই ক্ষেত্রে এই পেজটি কেটে দিন বা এই পেজটিতে আসার প্রয়োজন নেই। আমি এই পেজটি কেটে দিচ্ছি, আমি ক্যান্সেল করে আগের পেজে চলে যাব। এখানে এখানে উপরে আপনার নাম দেখাবে এবং সাইটে দেখতে পাচ্ছেন রেজিস্টার। আমি যেহেতু প্রথমবার ভ্যাকসিনের জন্য আবেদন করছি সেই ক্ষেত্রে এখানে রেজিস্টার দেখাচ্ছে, আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের ফোনে যদি লোকেশনটা অন না থাকে সেক্ষেত্রে আপনারা লোকেশনটি অন করে নেবেন, অথবা রেজিস্টারে ক্লিক করার পরে এখানে লোকেশন অনের পারমিশন চাইবে, আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, সেই ক্ষেত্রে আপনার লোকেশনটি অন হয়ে যাবে। পুনরায় আপনি রেজিস্টারে ক্লিক করুন। এখানে আপনি দেখাচ্ছে আপনি ভ্যাকসিন নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং আপনি কোথায় থাকেন সেই তথ্যটি এখানে দিতে হবে।
এখানে আমি আমার আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, এবং আপনারা অবশ্যই আপনাদের ভ্যালিড একটি ফোন নাম্বার দিতে হবে, এবং আপনি যেই জায়গায় থাকেন সেটি লিখবেন এবং নেক্সটে ক্লিক করবেন। আপনার সামনে ঠিক এরকম পেজটি ওপেন হবে, এইখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক ফিল্ড, আপনি আসলে কোন কোম্পানিতে বা কোথায় জব করেন সেই আপনার তথ্যটি দিতে হবে। আমি যেহেতু একটি প্রাইভেট কোম্পানিতে আছি সেই ক্ষেত্রে আমি এখানে প্রাইভেট সিলেক্ট করে দিলাম। আপনারা প্রাইভেট বা অন্য যেটাতে জব করেন সেটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে হেলথ কন্ডিশন, আপনার এখন শারীরিক অবস্থা কেমন বা আপনি অসুস্থ কিনা সেই বিষয়ে তাদেরকে কনফার্ম করতে হবে। আপনার যদি অ্যালার্জি বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তাদেরকে এখানে আপনার জানাতে হবে। আপনার যদি কোনো প্রকার প্রবলেম না থেকে থাকে বা আপনি যদি অসুস্থ না থেকে থাকেন সেক্ষেত্রে এখানে সবগুলা অ্যান্সার নো দিয়ে দিতে পারেন। আমি এখানে সবগুলা নো দিয়ে দিলাম এবং নিচে দেখতে পাচ্ছেন নেক্সট, এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এইখানে আপনি আসলে তারা কনফার্ম করতে চাচ্ছে যে আপনি ভ্যাকসিনের জন্য কনফার্ম কিনা। আপনি যদি কনফার্ম হয়ে থাকেন বা আপনি আগে যেই তথ্যগুলো দিয়ে থাকলেন সেটি যদি সঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস আই এম শিওর এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম আসবে এবং পেজটিতে আপনি বেগে এসে আপনি পুনরায় দেখতে পারবেন আপনার এখানে পেন্ডিং অবস্থায় রিকোয়েস্টটি আছে। আপনার এখানে পেন্ডিং দেখালে আর কোনো কাজ নেই, আপনি অপেক্ষা করবেন, দুই একদিন পরে আপনি এখানে চেক করতে পারবেন যে আসলে কী অবস্থা, আপনি কীভাবে তারপরে আপনি টোকেন নেবেন সেটি আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। আপনাদের পেন্ডিং অবস্থায় থাকলে অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।